আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু রবি 10 মিনিট স্কুল। আজকে আমরা দ্বিপদী বিন্যাসের সম্ভাবনা যে ফাংশনটি রয়েছে সেই ফাংশনে একটি উদাহরণ দেখার চেষ্টা করব। তাহলে চলো দেরি না করে শুরু করি। এখানে একটি দ্বিপদী বিন্যাসের সম্ভাবনা ফাংশনের উদাহরণ দেওয়া হয়েছে। এখানে কি বলা হচ্ছে, একটি নিরপেক্ষ মুদ্রা দুইবার নিক্ষেপ করা হচ্ছে। এখানে আমরা দেখতে পাচ্ছি একজন একটি কয়েনকে টস করছে। ধরো এই কয়েনকে আমরা দুইবার নিক্ষেপ করলাম। এইবার দুইবার নিক্ষেপের যে পরীক্ষাটি সেটা একটি দ্বিপদী পরীক্ষা। এবার ধরো এই দুইবার নিক্ষেপের পরীক্ষাতে প্রাপ্ত হেডের সংখ্যাকে আমরা এক্স দ্বারা ডিনোট করছি। তাহলে সেই এক্স চলকটি হবে একটি দ্বিপদী চলক। এই দ্বিপদী চলকে যে বিন্যাসটি থাকবে সেই বিন্যাসকে বলা হবে একটি দ্বিপদী বিন্যাস। চলো এই দ্বিপদী বিন্যাসটা আমরা কীভাবে বের করতে পারি সেটা একবার দেখে আসি। যদি একটি নিরপেক্ষ মুদ্রাকে দুইবার নিক্ষেপ করা হয় তাহলে তার নমুনা ক্ষেত্রটি কেমন হতে পারে। প্রথমবার হেড, তারপর আবার হেড আসতে পারে, প্রথমবার হেড, তারপর আবার টেইল আসতে পারে, প্রথমবার টেইল, তারপর আবার হেড আসতে পারে, অথবা দুইবারে টেইল আসতে পারে। সো এটি হচ্ছে আমাদের নমুনা ক্ষেত্র। এবার এখানে বলা হয়েছিল এটা একটি নিরপেক্ষ মুদ্রা, অর্থাৎ একবার কয়েন টসে হেড পরাজয় সম্ভাবনা এবং টেইল পরাজয় সম্ভাবনা দুটি সমান হবে। সম্ভাবনা তাহলে দুটি যদি সমান হয় তাহলে কত হতে হবে, তাহলে সম্ভাবনা হতে হবে হাফ। অর্থাৎ হেড পড়ার সম্ভাবনাটা হাফ হবে এবং টেইল পড়ার সম্ভাবনাটা এখানে হাফ হবে। তাই যদি হয় এবং উপরে পিঠে প্রাপ্ত হেডের সংখ্যা চলককে যদি এক্স লেখা হয় তাহলে এক্সের মান কী কী আসতে পারে। এই দুইবার কয়েন টসে হয়তো একবারও হেড নাও আসতে পারে, হয়তো একবার হেড আসতে পারে, অথবা দুইবার হেড আসতে পারে। এবার দেখো একবারও হেড আসবে না এমন নমুনা বিন্দু কয়টি আছে। এমন নমুনা বিন্দু আছে একটি যেখানে দুইবারই টেইল আসতে পারে, এবং টোটাল নমুনা বিন্দুর সংখ্যা এখানে 4টি। তাহলে এক্সের মান 0 হবে, তার সম্ভাবনা এখানে পাচ্ছ 1/4, অর্থাৎ অনুকূল নমুনা বিন্দু ডিভাইডেড বাই টোটাল নমুনা বিন্দু। ঠিক একইভাবে এক্সের মান 1 আসতে পারে, অর্থাৎ একবার হেড আসবে তার সম্ভাবনা কীভাবে বের করবে। অনুকূল নমুনা বিন্দু খুঁজে বের করো, হেড টেইল এবং টেইল হেড, অর্থাৎ অনুকূল নমুনা বিন্দু 2টি আছে এবং টোটাল নমুনা বিন্দু আছে এখানে 4টি। তাহলে অনুকূল নমুনা বিন্দু বাই টোটাল নমুনা বিন্দু করা হলে তুমি পাবে 2/4, কাটাকাটি করার পরে পাচ্ছ 1/2। এবার দেখো এক্সের মান 2 আসবে তার সম্ভাবনা কীভাবে বের করতে পারো। অনুকূল নমুনা বিন্দু এখানে আছে 1টি, কারণ এখানে দুইবারই হেড আসতে হবে এবং টোটাল আছে 4টি, তাহলে 1/4। তাহলে এখানে তুমি সেই দ্বিপদী চলক এক্সের দ্বিপদী বিন্যাসটি পেয়ে যাচ্ছ। এবার দেখো এই দ্বিপদী বিন্যাসটিকে একটি বক্স আকারে লেখা হয়েছে, অর্থাৎ এক্সের প্রত্যেকটি মানের জন্য সম্ভাবনাগুলোকে বের করে লেখা হয়েছে। কিন্তু আমরা এখানে কী চাই, আমরা সেই দ্বিপদী বিন্যাসে সম্ভাবনা ফাংশনটি আনতে চাই। আমরা জানি একটি দ্বিপদী বিন্যাসের সম্ভাবনা ফাংশনটিকে আমরা লিখতে পারি NCxP^x×Q^n-x, যেখানে এক্সের মান হতে পারত 0, 1, 2, এভাবে করে n পর্যন্ত। এবার দেখো আমাদের যে পরীক্ষাটি আছে সেই পরীক্ষার জন্য সম্ভাবনা ফাংশনটি কেমন হবে সেটি আমরা এখানে লিখেছি। আমরা এখানে কি করছি, যেহেতু আমাদের এনের সংখ্যা এবার 2, কারণ দুইবার কয়েনটাকে টস করা হয়েছে, তাই চেষ্টার সংখ্যা এখানে 2, তাই এনের মানের আমরা 2 বসিয়ে দিয়েছি। এখানে দেখো এখানে একটা এন থাকার কথা, এখানে একটা এন থাকার কথা, এনের জায়গাতে আমরা 2 বসিয়ে দিলাম। এবার এখানে ছিল পি, এখানে ছিল কিউ। দেখো এখানে কি বলা হয়েছিল, একটি নিরপেক্ষ মুদ্রা। যেহেতু নিরপেক্ষ মুদ্রা বলা হয়েছে তাই হেড পড়ার সম্ভাবনা এখানে হাফ, অর্থাৎ পি এর মানটি এখানে হাফ, এবং টেইল পড়ার সম্ভাবনাটাও হাফ, অর্থাৎ কিউ এর মানটি এখানে হাফ, তাই পি এবং কিউ এর মানটি এখানে বসিয়ে দিলাম। তাহলে দেখো এই ফাংশনটি শুধুমাত্র আননোন আছে কে, শুধু এক্স এর মানটি আননোন আছে, এবং সেই এক্স এর মানটি হতে পারে 0, 1, 2 পর্যন্ত। 2 পর্যন্ত কেন দিয়েছি, কারণ এখানে এন এর মান ছিল 2, তাই এন পর্যন্ত গিয়েছে, অর্থাৎ 2 পর্যন্ত এক্স এর মানটি গিয়েছে 0 থেকে। তাহলে এভাবে করে আমরা সেই সম্ভাবনা ফাংশনটিকে লিখতে পারছি আমাদের এই পরীক্ষার জন্য। এবার দেখো আমরা এখানে কী মান পেয়েছিলাম, এক্স এর মান 0 আসবে তার সম্ভাবনা পেয়েছিলাম, 1 আসবে তার সম্ভাবনা পেয়েছিলাম, 2 আসবে তার সম্ভাবনা পেয়েছিলাম। আমরা এই বক্সটি না করে আমরা শুধুমাত্র সম্ভাবনা ফাংশন দিয়েও এটিকে প্রকাশ করতে পারতাম। কীভাবে করে দেখো, আমরা যদি এক্স এর মান এখানে 0 বসাই, অর্থাৎ 2C0 ½⁻⁰⁰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 ⁰
বসাও তাহলে এখানে যে মানটি পাবে সেটি হবে হাফ। যদি x এর মান এখানে 2 বসাও
তাহলে যে মানটি পাবে সেটি হবে এখানে 1/4। তোমার নিজের একবার এটাকে মিলে দেখতে পারো। তাহলে আশা করি একটি দ্বিপদী বিন্যাসের সম্ভাবনা ফাংশন কিভাবে লিখতে পারো এবং সেটি কিভাবে ব্যবহার করতে হয় সেটি তোমরা বুঝতে পেরেছ। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি।